প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে যেটা তার টিকে থাকার মূল শক্তি, কিন্তু এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বিস্ময়ের জন্ম দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন বিচিত্রময় বৈশিষ্ট্য সম্পন্ন 10টি প্রাণীর সম্পর্কে। নাম্বার ওয়ানে যে প্রাণীটি আছে সেটি হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উড়তে পারে না, কিন্তু খরায় এ প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতে পেঙ্গুইন -70°C-এর মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে। প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর পালকগুলো খুব ঘন, যে কারণে পাখির চেয়ে 3 গুণ বেশি। কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরও সহজ হয়, তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। যে পেঙ্গুইন পানির যত গভীরে যেতে পারে তত বেশি মাছ পায়। নাম্বার 2-এ যে প্রাণীটি আছে সেটি হচ্ছে ভালুক। ভালুকরা প্রতি বছরের একটি লম্বা সময় শীত নিদ্রায় থাকে। এ সময় তারা কোনো কিছু শিকার করে না, খায়ও না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময়ের 20 ঘন্টায় তারা কাঁটা শিকার করে। এই শিকারের প্রধান কারণ হচ্ছে তারা যখন শীত নিদ্রায় থাকে তখন তাদের প্রচুর ক্যালোরি প্রয়োজন। তাই বাকি সময় ভালুক প্রতিদিন 1,00,000 ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1,282 ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভালুক। একটি মেরু ভালুকের বিচরণ ক্ষেত্র 3,00,000 বর্গ কিলোমিটার, যার আয়তন পুরো ভারতের চাইতেও বড়। নাম্বার 3-এ যে প্রাণীটি আছে সেটি হচ্ছে সিংহ। প্রাণী জগতের সবচেয়ে বড় শিকারী হলো বিগ ক্যাটস, যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, জাগুয়ার। পিঁপড়াদের কালো নাইজার বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যায় জাগ বেঁধে কলোনি করে থাকে। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক, তাদের কাজ কলোনির রানী ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে 5,000 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই, শরীরের 2 পাশের ছিদ্র দিয়ে তার শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে। তাদের পাকস্থলী 2টি, একটি খাবার খাওয়ার জন্যে, আরেকটি হচ্ছে খাবার জমানোর জন্যে। পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য, তারা পেশায় কৃষক এবং পশুপালনকারী। তারা তাদের চেয়ে ছোটো পতঙ্গদেরকে তারা লালন পালন করে থাকে। এরা নিজেদের ঘরে অ্যাফিডস বা জবপোকাদের আশ্রয় দেয়, যেন তাদের প্রয়োজনে খেতে পারে। আবার এই কীটগুলো পাতা থেকে যে হানি ডিউ বের করে পিঁপড়া যেন সেগুলো খেতে পারে। বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা 1 ট্রিলিয়নের বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁপড়ার ওজন প্রায় সমান। নাম্বার 5-এ আছে শিয়াল। লাল শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শিকার করতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। এজন্য তারা ব্যবহার করে ক্রিপ্টোক্রোম নামক চোখের প্রোটিন। বিজ্ঞানীরা বলেছেন এই প্রোটিনের মাধ্যমে তারা হয়তো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে তাহলে চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে শিয়াল। এই বিশেষ কৌশল ব্যবহার করে লাফিয়ে সে শিকার করতে পারে। নাম্বার 6-এ আছে হাতি। পানির উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হল হাতি। কোথাও বৃষ্টি হলে এরা 100 মাইল দূর থেকে তারা টের পেয়ে যায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটি শুনতে পায়, যেটি মানুষের বোঝার ক্ষমতা নেই। অন্য স্তন্যপায়ীদের মতো হাতিও কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তারা লোম এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়লে রক্ত সঞ্চালন বাড়ে ও শরীর শীতল হয়। নাম্বার 7-এ আছে
অ্যাপ জাতীয় প্রাণী যেমন শিম্পাঞ্জি বা গরিলাকে প্রাণীজগতে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয়। এদের কোনো কোনো প্রজাতির মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলাম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় 45% বড় হয়ে থাকে। অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে দুই হাত ব্যবহার করে, কিন্তু অ্যাপ মানুষের মতো দুই হাত দিয়ে দুই রকম কাজ করতে পারে। বানরের সাথে অ্যাপের একটি মূল পার্থক্য হলো এদের লেজ থাকে না। সম্প্রতি গবেষকরা দেখছেন শিম্পাঞ্জি এক হাত দিয়ে বাদাম ধরে, আরেক হাত দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে সেটি ভাঙার চেষ্টা করে। বিষয়টিকে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে আসলে ততটা জটিল। এই যে আমরা এক হাতে বোতল ধরে আরেক হাতে ঢাকনা খুলি, এক হাতে প্যারেক ধরে আরেক হাতে হাতুড়ি দিয়ে বেঁধে রাখি, এ ধরনের কাজ করতে অনেক শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন, যেটা এই শিম্পাঞ্জিদের আছে। নাম্বার 8 অবস্থান করছে কুমির। পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালের জোড়া আছে যে প্রাণীর সেটি হলো কুমির। বিশেষজ্ঞরা বলেছেন কুমিরের চোয়াল 2000 কিলোগ্রাম শক্তিতে তার শিকারকে ঘায়েল করে, আর একবার চোয়াল খুলে বন্ধ করতে তার সময় লাগে মাত্র 20 মিলিসেকেন্ড, অর্থাৎ চোখের পলক ফেলার চেয়ে 6 গুণ দ্রুত। অথচ কুমিরের পুরো শরীর, বিশেষ করে তার চোয়ালের, ভীষণ সংবেদনশীল, মানুষের আঙ্গুলের আগার চাইতেও 10 গুণ বেশি। এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির পানিতে 20 মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায়। এছাড়া পানির নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে। পানি থেকে রক্ষায় চোখের উপরে থাকে আলাদা একটি পর্দা। তাছাড়া কুমিরের পাকস্থলী পাথরও হজম করতে পারে। নাম্বার 9 আছে ডলফিন। পৃথিবীর যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে, সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়। এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখুর বুদ্ধিমান, সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে। ডলফিনের মস্তিষ্কের সেরিবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ বেশ উন্নত। এ কারণে ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল বিষয় সম্পন্ন করতে পারে। ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না, বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে পেলে শিকার করে। প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর পানিতে লেজের জাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে। এতে মাছের ঝাঁক কাদার ঘোলা পানি দেখে বিভ্রান্ত হয়ে আটকে পড়ে আর লাফাতে থাকে, আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে। নাম্বার 10 এবং সবার শেষে যে প্রাণীটি আছে সেটি হচ্ছে শিকারী পাখি। শিকারী পাখিদের নখরযুক্ত এই পাখি বলা হয় ট্যালন। পাখিরা তাদের শিকারের প্রায় 80% কাজ এই ট্যালনের সাহায্যেই ধরে থাকে। শিকার ধরার সময় নখগুলোর অনেকটা মাছ ধরা বড়শির মতো কাজ করে। ট্যালনের নিচে থাকা প্রেশার সেন্সিটিভ প্যাড এবং স্পাইক পিচ্ছিল শিকারকেও শক্তভাবে আঁকড়ে রাখতে পারে, এবং একবার ট্যালনের শিকার বিঁধলে সেটি একদম লক হয়ে যায়। এত দূর থেকে শিকারী শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। শিকারী পাখিরা একসময়ে 3টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে ফোকাস করতে পারে, সেই সাথে শক্তি যোগায় তাদের গতি। একটি পেরিগ্রিন ফ্যালকন ঘন্টায় 320 কিলোমিটার গতিতে শিকারকে ঘায়েল করে। এই জন্য আগে তারা উপরে উঠে শিকার শনাক্ত করে, তারপর ডানা গুটিয়ে জুট প্লেনের মতো শু করে নিচে নেমে শিকার ধরে তারপর ডানা মেলে নিয়ে যায়। বন্ধুরা, এই ছিল বিচিত্র বৈশিষ্ট্য সম্পন্ন 10টি প্রাণী।